রাজধানীর রামনগর 4 নং রোডের শেষ প্রান্তে বর্ণিত জ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলা নতুন বছর উপলক্ষে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ বর্ণিত জ্যোতি সামাজিক সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। মেয়র শ্রী মজুমদার সংস্থার এই কাজের ভূয়সী প্রশংসা করেন। সেক্ষেত্রে আমি বলবো, আজকে যে কিছু দুঃস্থ মানুষের মধ্যে তারা যে বস্ত্র দান করেছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা খুব খুশি। আমরা জানি কোনো উৎসবই আমরা নতুন বস্ত্র পরিধান করে থাকি, সব ক্ষেত্রে যার যার যতটা সামর্থ্য। সেক্ষেত্রে কিছু অংশে মানুষ হয়তো তাদের ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য থাকে না, সেই কারণে এই ধরনের সামাজিক সংস্থাগুলি এগিয়ে এসে কাজে বন্ধুরা যে কাজগুলি বন্যজ্যোতি যে কাজগুলি করেছে, যে আজকে এই যে বস্ত্রদান আমি অত্যন্ত আনন্দিত খুশি। আমি তাদের কাছে অনুরোধ রাখবো আগামী দিনে তারা যাতে এই ধারাবাহিকতা বজায় রাখে, গরিব অংশের মানুষ সমাজের প্রতি তারা যেন কাজ করেন।